এবার সুলাইমান পয়গম্বরের দরবারের পাকে ডাক দিয়ে বলে বন্ধু তোমার বাসার বাড়ি আমি যেতে চাই তোমার বাসার বাড়ি আমি একবার ঘুরে ঘুরে দেখতে চাই এইদিকে সুলাইমান পয়গম্বর বারবার পাকিরে পাঠাইতাছেন দেখো সে কোথায় গেল কোথায় গিয়ে হারিয়ে গেছে নাকি মারা গেছে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না কিন্তু মজার বিষয় হলো ওই পাখিটি তার জাতিবাইয়ের সঙ্গে আরো একজন বাসার বাড়ি চলে গেছে কষ্ট হচ্ছে আপনাদের এবার লক্ষ্য করে দেখুন রানী বিলকিসের বাড়ি যখন সুলাইমানের দরবারের পাখিটি গেল রে যাওয়ার পরে তাকাইয়া দেখে রে সব কিছু ঠিক আছে সৌন্দর্য ঠিক আছে কিন্তু একটাই পার্থক্য ওরা সবাই সূর্যের পূজা করে ওরা হলো মুশরিক কাফের সিল্লাই বলেন না নাউযু বিল্লাহ এরপরে লক্ষ্য করে দেখুন সুলাইমানের দরবারের পাখিটি তার জাতিবাইয়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসতেছে এইদিকে দেখা যায় রে তার দরবারের কিছু গুলা পাখিরা তার সন্ধান বের করে ফেলেছে বলতেছে মিয়া কোথায় গেছো আমাদের বাসারে তুমি না জিজ্ঞাসা করে তুমি পলায়ন করছো কেন যে পাখিটি পলায়ন করেছে সেই পাখিটা বলে আমার বাসা হুজুর কি কোনো কিছু বলছেননি কই কোনো কিছু বলেন না তবে তোমারে ফাইলে জবাই করবে আল্লাহ কোনো কিছু বলেন নাই তবে তোমারে ফাইলে জবাই দিবে আর কোনো কিছু বলছেননি কই আরে ও একটা কথা বলেছেন যদি তুমি উচিত কারণ দর্শাইতে পারো দেখাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তাই বুঝি এবার হুদহুদ পাখিটি যখন আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে এসেছেন সুলাইমান ডাক দিলেন হে পাখি তুমি কোথায় গেছো তাফসিরের মধ্যে এসেছে চুটের মধ্যে টান দিয়ে বলতেছেন পাখিরে এত সাহস তোমাকে কে দিয়েছে তোমার তো সাহস কম হয় নাই তোমাকে এই মুহূর্তে আমি মেরে ফেলবো আল্লাহ আকবার তোমাকে এই মুহূর্তে জবাই করব এবার সবাই একসাথে আল্লাহু আকবার বলবেন পাখিটা ডাক দিয়া কয় ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে জবাই করতে পারবেন না কারণ হলো জবাই করার কাজ হলো খোসাইর মাফ করার কাজ হচ্ছে মালিকের মুনিবে মাফ করে দিবে গোলাম বারবার ভুল করবে আল্লাহু আকবার কি সুন্দর পরামর্শ দিল ওই পাখিটি এত সুন্দর যুক্তি বের করেছে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় পাখি রে এত সুন্দর পরামর্শ কোথায় থেকে শিখেছো ইন দি মিন টাইমে পাখিটাই বলে ওগো বাদশা হুজুর আপনার দরবার থেকেই তো আমি শিক্ষা গ্রহণ করেছি তাই বুঝি নাকি তুমি আমার দরবার থেকে এত সুন্দর সুন্দর কথা শিখছ এবার বলো কোথায় গিয়েছ আমার কাছ থেকে ছুটি না নিয়া তুমি কোথায় পলায়ন করছো রে কই বাদশা হুজুর আমার নিজের জন্য আমি যাই নাই আপনার কাজের জন্য আমি গিয়েছি সুবহানাল্লাহ আমার কাছে গেলা যখন আমার কথায় আমার অনুমতি ছাড়া কেন তুমি গেলা সুলাইমানের পাখিটি ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর আমি কেমন কাজে গেছি
এবার শুনে রাখেন গো আমি আমার নিজের কাজে কেন যাই নাই আমি যখন এখান থেকে বের হয়ে জাতি বাইরে তালাশ পাইছি জাতি বাইরে তালাশ পাওয়ার পরে আমার ওই জাতিরে জিজ্ঞাসা করলাম কোথায় থেকে এসেছো আমার পরিচয় তার সামনে যখন তুলে ধরলাম সে নিজের পরিচয় দিল বলতেছে সে নাকি একজন বাদশার দরবারের পাখি আমি তার বাদশার দরবারে গেলাম যাওয়ার পরে সব কিছু ভালো লাগছে তবে একটাই মাত্র ভালো লাগে নাই তার বাদশা হলো সবাই মিলে মূর্তি পূজা করে ওরা প্রত্যেক হলো কাফের মুশরিক সিল্লায় বলেন না নাউযু বিল্লাহ নবী সুলাইমান ওই পাখির কাছে যখন বর্ণনাটুকু শুনতেছেন বর্ণনা শোনার পরে সুলাইমান পয়গম্বর বলেন তিন দিনের সময় আমাকে দাও আমি দেখি ঘটনা সত্য নাকি মিথ্যা সুবহানাল্লাহ বলেন ঘটনা যদি সত্য হয় আমি তাহলে চিঠি লেখা দিমু সাবা শহর থেকে যেন রানী বিলকিস আয়েশা মুসলমান হয়ে যায় আর যদি মুসলমান না হয় মূর্তি পূজা সূর্যের পূজা যদি না ছেড়ে দেয় তাহলে তার কোনো উপায় থাকবে না আল্লাহু আকবার ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন বলার পরে তিন দিন সময় নেওয়ার পরে তিনটা দিন সময় নিলেন রে তিন দিন পরে পাখিটারে ডাক দিলেন হুদহুদ পাখি রে তোমার কাছে একটা চিঠি লিখা দিব সেই চিঠিটা রানী বিলকিসের কাছে তুমি দিয়ে আসবা সুবহানাল্লাহ চিঠিটার মধ্যে লা তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন আমি লেইকা দিব অতি শিগগিরই যেন রানী বিলকিস আয়েশা মুসলমান হয়ে যায় আর যদি না হয় তার কোনো উপায় থাকবে না এই চিঠির মধ্যে লেখা ইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উনিশতম সন্তান চিঠিটা লেখা ওই হুদহুদ পাখিটারে বললেন হুদহুদ পাখি রে তুমি চিঠি দেওয়ার পরে ওই হুদহুদ পাখি তুমি চইলা আইসো না আড়াল থেকে শুনবা রানী বিলকিসের অনুসারীরা কি পদক্ষেপ নেই সুবহানাল্লাহ কি গোয়েন্দা কিডা গোয়েন্দা এবার লক্ষ্য করে দেখুন এই চিঠিটা মুখের মধ্যে নিয়ে রানী বিলকিসের এরিয়ার মধ্যে ঢুকলো কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের আন্দর মহলের মধ্যে ঢুকতে সাতটা গেট অতিক্রম করতে হয় পার হতে হয় গিয়ে দেখে এক নাম্বার দুই নাম্বার গেট সহ সব সাত নাম্বার গেট পর্যন্ত খোলা সাত নাম্বার গেইটের মধ্যে যখন গেল রে গিয়ে দেখতেছে রানী বিলকিস গুমের গোরের মধ্যে আছে আর কর্মী সহ সবাইকে ছুটি দিয়া দিছে সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রানী বিলকিস যখন ঘুমের মধ্যে আছেন হুদহুদ পাখি চিঠিটা রানী বিলকিসের কাছের মধ্যে রেখে দিল রানী বিলকিস ঘুম থেকে ওইটা দেখে রে কে জানে একটা চিঠি লেখা দিছে চিঠিটার মধ্যে লেখা ওয়া ইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম লা তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন রে রানী বিলকিস
যদি বাঁচতে চাও আমি দাউদ নবীর নিষ্ঠম সন্তান পয়গম্বর সুলাইমান আমি তোমাকে আহ্বান করতেছি তুমি অতি শিগগিরই তোমার অনুসারীদেরকে নিয়ে আমার দরবারে আয়েশা মুসলমান হয়ে যাও রানী বিলকিস লাফ দিয়ে উঠে গেল বলতেছে এত সাহস কার হয়েছে রে এই চিঠিটা আমার আন্দর মহলের মধ্যে কে দিল যখন ডাক দিল সবাই চতুর্দিক থেকে আয়েশা বলতেছে বাদশা হুজুর কি হয়েছে এই সম্মানিত চিঠিটা এই চিঠিটাকে আয়না দিছে আমি নাকি আমার ধর্ম ত্যাগ করে পরিবর্তন করে নাকি আমরা মুসলমান হয়ে যাইতাম এটা কে চিঠিটা দিল এত বড় সাহস কোন ব্যক্তির হয়েছে রানী বিলকিসের দরবারের লোকেরা ডাক দিয়া কয় বাদশা হুজুর আপনি আমাদেরকে আদেশ করে দেন আমরা আপনার অনুমতি নিয়া তাদের সাথে যুদ্ধ করতে মাঠে নামতে বাধ্য হয়ে যাব সুবহানাল্লাহ এবার রানী বিলকিস বলতেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে বল হাজার হাজার বছর আগের কথা রানী বিলকিস বলেন এত বেশি লাফাইস না যেই জাতি বেশি লাফায় সেই জাতি মার খাইয়া সোজা হয়ে যায় আল্লাহু আকবার এবার রানী বিলকিস বলতেছেন আমার কিছু পরামর্শ শুনে নাও পরামর্শ হলো এটা উনি দেখতে হবে বাদশা নাকি উনি নবী সুবহানাল্লাহ যদি উনি বাদশা হয় আমরা যুদ্ধ করব আর যদি নবী হয় আমরা যুদ্ধ করব না নবীদের সঙ্গে পয়গম্বরদের সঙ্গে একজন আছেন চিল্লে বলেন তিনি কে আর জোরে বলেন কে নবীদের সাথে একজন আছেন আল্লাহ কারণ নবীদের অনেক ক্ষমতা উনাদের উপর ওয়ালা যিনি তিনি সাহায্য করেন সুবহানাল্লাহ রে দরবারে লোকেরা এত বেশি লাফালাফি করিস না আমার পরামর্শ শুনে নাও 500 মহিলা পুরুষের কাপড় পরিধান করো 500 পুরুষ নারীদের লেবাস পরিধান করো আল্লাহু আকবার আল্লাহ অল্প স্বর্ণ না উনারে হাদিয়া দিবা উনারে উপহার দিবা গুশ দিবা আর একটা ডিবি দিব কটোরা দিব এটা যদি কুলতে পারে তাহলে বুঝবো বাদশা না নবী আর যদি কুলতে না পারে তাহলে বুঝবো উনি সমাজের বাদশা বাদশা যদি হয় তাহলে আমরা ওনার সাথে যুদ্ধের মাঠে নামব এবং উনি যদি স্বর্ণটুকু গ্রহণ করে নিয়ে নেয় তাহলে বুঝবো বাদশা নবীদের লোভ লালসা নাই স্বর্ণের লোভ নাই আল্লাহওয়ালাদের দুনিয়ার কোনো লোভ নাই বিল্ডিংয়ের কোনো লোভ নাই সুদের কোনো লোভ নাই ঘুষের কোনো লোভ নাই তারা একজনকে খুশি করতে চায় সিল্লে বলুন না তিনি কে আরে জবান খুলে বলেন কে রানী বিলকিস ডাক দিয়ে বলতেছে উনারে স্বর্ণটা দিবেন যদি নেয় তাহলে বুঝবো বাদশা আর যদি না নেয় তাহলে বুঝবো উনি আল্লাহর পয়গম্বর 500 পুরুষের মধ্যে যদি মহিলাদেরকে বাহির করতে পারে পুরুষদেরকে যদি চিনতে পারে রে তাহলে বুঝবো উনি আল্লাহর পয়গম্বর যদি না চিনতে পারে তাহলে বুঝবো উনি বাদশা
সব কিছু একজনে শুনতাছে আড়াল থেকে চিনেন নি কে আরে হুদহুদ পাখি কে পাখিটা সব কিছু শুনতাছে কয় হ্যাঁ আমার বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র সব কইয়া দিমু সুবহানাল্লাহ বলেন সব কিছু বলে দিব আমাদের বাদশার বিরুদ্ধে এত ষড়যন্ত্র তোমরা করতেছো এটা মানা যায় না এটা সাধারণ কোনো কথা না নারীদেরকে পুরুষের প্যান্ট শার্ট পরাইছো যুবক ভাই মুরব্বী বাবা বর্তমান সমাজে কিছু নারী আছে না তারা পুরুষের প্যান্ট শার্ট পরে না পরে কি পরে না পুরুষের লেবাস ধরতে চায় কি চায় না আর কিছু পুরুষ আছে মহিলাদের মতো লিডার মহিলাদের মতো লেডিস হইতে চায় আছে না নাই বর্তমান বাজার হাটের মধ্যে গেলে দেখা যায় কিছু বেগানা নারীরা ওরা নিজের জিন্দগিটারে বিলীন করে দিচ্ছে এত সম্মানী নারীরা এত ইজ্জতওয়ালা মহিলাদেরকে আমার রাসূল বানাইছেন সেই মহিলারা আজকে তাদের ইজ্জতটা নষ্ট করে দিতেছে আছে না নাই বর্তমান সমাজে কিছু পুরুষের আছে না মহিলার মতো ভাব ধরে আর কিছু মহিলা আছে পুরুষের মতো গেঞ্জি পিন্ধে বাইরে আছে না নাই ও মা তোমার বোঝা দরকার তোমার মতো মায়ের গর্ভে থেকে বড় পীর আব্দুল কাদিরের জন্ম তোমার মতো মায়ের গর্ভে থেকে শাহজালাল মুজাররাদি শাহফরান মুজাররাদির জন্ম তোমার মতো মায়ের পেটের গর্ভে থেকে আল্লামা সাহেব কিবলা ফুলতুনির জন্ম ঠিক না বেটে আজকে এদের মর্যাদা কোথায় নিয়ে যাচ্ছে কত কয়দিন আগে এক মহিলায় বলতেছে ইয়াল্লা রে শুনা আসিস মাছ বাজারও ঢুকতে পারছি না মাছে বেড়াইতে ঠেলার ধাক্কা লাগিয়া নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ কই আল্লাহ গো শুনা আসিস গো শুনা মাছ বাজারও ঢুকতে পারছি না বেড়াইতে লাগিয়া এখন বলেন তো আপনারা মাছ বাজার মহিলাদের নাকি পুরুষের আরো আসতে বলেন আর কিছু লেডিস মার্কা বেড়াইন আছে ওরা মহিলাদেরকে বাজারও টেল্লা বাইর করে দিছে গোরের খাস ওনারা সামলাইতেছে কথা বলেন কত বড় বেলাসা শরম নাই দাইয়স তার স্ত্রী গিয়ে মার্কেটের মধ্যে ঘুরাইতেছে বেগানা অবস্থায় পর্দা লঙ্ঘন করতেছে আর সে কি করতেছে মহিলার মতো ঘরে বৈশা বৈশা ছোট ছোট বাচ্চার আর কি আর লাগতেছে আর ঘরের খাস সামলাইতেছে কথা কোন আছে না নাই গভীর মনোযোগ রানী বিলকিস তার দরবারের মানুষদের কি ঘোষণা করে দিল বলতেছে তোমরা 500 পুরুষ মহিলাদের শাড়ি পরে নাও আর 500 নারী পুরুষের লেবাস পরিধান করো উনার বাড়ির মধ্যে যাও উনার সিংহাসনের মধ্যে তোমরা চলে যাও উনি যদি সব কিছু আলামত বাহিরে করতে পারে তাহলে নবী পয়গাম্বর আর যদি বাহির না করতে পারে রে তাহলে বুঝবো উনি বাদশা বাদশা যদি হয় তাহলে আমরা উনার বিরুদ্ধে যুদ্ধের মাঠের মধ্যে নেমে যাব সুবহানাল্লাহ আর যদি পয়গাম্বর হয় তাহলে আমরা আমাদের দল মল সব কিছু নিয়া আমরা ওনার বাড়ির মধ্যে গিয়া ওনার সিংহাসনের মধ্যে গিয়ে সবাই মিলে আমরা মুসলমান হয়ে যাব আল্লাহ আকবার সিদ্ধান্ত নরমাল না বড় এটা কি সিদ্ধান্ত বাহির করছে ওরা এখন 500 নারী পুরুষের শার্ট প্যান্ট পরছে আর 500 পুরুষ নারী শাড়ি পরিধান করছে লেবাস পরিধান করছে বুঝছেন না আর অল্প স্বর্ণ নিছে হাতের মধ্যে কারে দিবে পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেওয়ার জন্য যখন ওরা বের হয়ে গেল হাতের মধ্যে একটা কটোরা নিল ইন দি মিন টাইমে সুলাইমান পয়গাম্বরের দরবারের যে হুদহুদ পাখিটা আড়ালে ছিল সে এদের আগে আগে সুলাইমান পয়গাম্বরের কাছে চলে এসেছে সুবহানাল্লাহ আয়েশা ডাক দিয়া কই হুজুর ওরা দরবারের ভিতরে একটা পরামর্শ করেছে
কিছু পুরুষেরা মহিলাদের লেবাস পরিধান করে আসতেছে আর কিছু মহিলারা পুরুষের লেবাস পরিধান করে আসতেছে হিন্দি মিন টাইমে ওরা অল্প স্বর্ণ এনেছে সামনে আয়না আপনাকে দেওয়ার জন্য হাতের মধ্যে একটা কটোরা এটা এনেছে আপনি কুলতে পারেন কি পারেন না যদি কুলতে পারেন তাহলে বুঝবে আপনি হলেন আল্লাহর পয়গম্বর এতগুলো আলামত যদি আপনি সমাধান করতে পারেন তাহলে বুঝবে পয়গম্বর আর যদি না পারেন তাহলে বুঝবে ওরা আপনি বাদশা আপনি যদি বাদশা হন তাহলে আপনার বিরুদ্ধে ওরা মাঠের মধ্যে যুদ্ধ করবে আর যদি আপনি নবী হন তাহলে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা বাদশার সঙ্গে নবীর সঙ্গে যুদ্ধের মাঠের মধ্যে নামবে না যুদ্ধের মাঠের মধ্যে কেন নামবে না ওরা জানে বেঈমান হলেও জানে ইহুদি হলেও জানে মুসলমানদের সঙ্গে নবীদের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে ওলিয়া উলিয়াদের সঙ্গে একজন আছেন তিনি কে আরো জোরে বলেন কে এই বুঝি আলামত রে জিন্দতি কে কোথায় আছো রে তোমরা এইদিকে চলে আসো একটা মাঠ তৈরি করতে হবে সুবহানাল্লাহ কিসের মাঠ হুজুর আমাদেরকে আদেশ করেন গো কি মাঠ তৈরি করতে হবে সুলাইমান পয়গম্বর জিন জাতিদেরকে বলেছেন এসকর ১৮ মাইল স্বর্ণের মাঠ তৈরি করতে হবে আল্লাহু আকবার কিসের মাঠ স্বর্ণের মাঠ এসকর ১৮ মাইল জায়গা নিয়ে একটা স্বর্ণের মাঠ তৈরি করতে হবে আজকে ফিলিস্তিনের মুসলমান চতুর্দিক থেকে ইসরায়েলি কাফেরদের হাতের মধ্যে নির্যাতিত হচ্ছে ঠিক না বেটি মুসলমানদের সম্পদ হলো মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস যেই মসজিদের মধ্যে আল্লাহর নবী অসংখ্য নবীদের সামনে দাঁড়াইয়া ইমামতি করেছেন যেই নবী যেই পয়গম্বরেরা ফিলিস্তিনের চতুর্দিকে আছেন এই বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে ইসরায়েলিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে আমরা বাংলার মুসলমানেরা বলতে চাই মুসলমানেরা যখন ইমানি জজবানি সামন দিকে চলে আসবে নাস্তিক বেঈমানেরা পলায়ন করতে বাধ্য হয়ে যাবে ঠিক না বেটি হাত তুলে বলেন ঠিক কিনা বর্তমান সমাজের মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ করতেছে মার সামনে ছোট বাচ্চার বুকের মধ্যে গুলি চালাইছে বাচ্চাটা সকু বড় কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ওই ফিলিস্তিনের মসজিদটুকু আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান জিন দ্বারা কাজরে কমপ্লিট করাইছেন ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন গো আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই জিন জাতিদেরকে ডাক দিলেন এসকর ১৮ মাইল জায়গা নিয়া একটা স্বর্ণের মাঠ তৈরি করতে হবে জিন জাতি কয়েক মিনিটের ভিতরে কাজ সম্পূর্ণ করে দিয়েছে আল্লাহু আকবার আয়েশা বলতেছে আল্লাহর পয়গম্বর ও সুলাইমান নবী আমরা তো এসকর ১৮ মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করেছি সুবহানাল্লাহ এবার কি করব আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের ছুটি ও আদম জাতিরা তোমরা একটা কাজ করো এসকর ১৮ মাইল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগল আইনা তোমরা বান দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের কেমন টেকনিক কেমন বুদ্ধি ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন এই দিক থেকে যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি কি বলছেন
ليالي سيدنا محمد اللهم صلي مولانا محمد وعلى مولانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله تومي جيبون تومي مورون آدار غوري তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নেদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল সিল্লাবার আল্লাহু আকবার গবীর মনোযোগ সুলাইমান পয়গম্বর 300 মাইল দর্ঘ 300 মাইল প্রশস্ত ওনার সিংহাসনটি উনি যখন আদেশ করলেন এসকরাটর মাল স্বর্ণের মাঠ তৈরি করে নাও রে এই মাঠের মধ্যে আইনা গরু ছাগল রে বান্দা সুবহানাল্লাহ এই দিকে যখন সুলাইমানের দরবারের দিকে যখন রানী বিলকিসের দরবারের 500 নারীরা পুরুষের লেবাস পরিধান কইরা আসতেছে 500 পুরুষ নারীদের লেবাস পরিধান করে আসতেছে লক্ষ্য করে দেখুন গো ওরা হাতের মধ্যে স্বর্ণ নিয়ে আসতেছে সুলাইমান পয়গম্বররে ঘুষ দেওয়ার জন্য নাউযুবিল্লাহ আয়েশা যখন স্বর্ণের মাঠের মধ্যে উঠল আল্লাহু আকবার স্বর্ণের মাঠের মধ্যে উইটা একজন আরো একজনকে বলতেছে বন্ধুরে এটা কেন জানি মনে হয় স্বর্ণের মাঠ সুবহানাল্লাহ কই কেন মনে হয় না এটা স্বর্ণের মাঠই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো স্বর্ণের মাঠ কয়জার এলাকার এসকোর 18 মাইল জায়গা নিয়ে স্বর্ণের মাঠ তৈরি করা ওই এলাকার বাদশাকে আমরা অল্প স্বর্ণ দেওয়ার জন্য এসেছি সাবধান এই স্বর্ণটুকু আমাদের বাদশার সামনে ওই সুলাইমানের সামনে বের করা যাবে না আল্লাহু আকবার সাবধান যে এলাকার মধ্যে এসকোর 18 মাইল জায়গা নিয়া স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায় সে এলাকার বাসারে আসছি আমরা একদুরে শরীফ আল্লাহুম্মা সিলেট চলে আছে وعلى آل سيدنا محمد বলতেছিলাম এখন লক্ষ্য করে দেখুন ওরা স্বর্ণের মাঠের মধ্যে আয়েশা দেখতাছে ওই এত বিশাল একটা সিং এত বিশাল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায় যার বাড়ির স্বর্ণের মাঠে গরু ছাগলে ঘাস খায় আর তারে আমরা আসছি অল্প স্বর্ণ উপহার দেওয়ার জন্য সাবধান বাহির কইর না সুবহানাল্লাহ বলেন এবার লক্ষ্য করে দেখুন
আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে যখন রানী বিলকিসের দরবারে লোকেরা ঢুকলো রে ঢোকার পরে সুলাইমান নবী বলেন তোমরা যারা 500 পুরুষ নারীদের পোশাক পরছো মেহেরবানি করে পুরুষের স্থানের মধ্যে চলে যাও সুবহানাল্লাহ আর 500 নারীরা যারা পুরুষের লেবাস পরিধান করেছো তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে নারীরা মহিলাদের স্থানের মধ্যে চলে গেছে সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর বলেন তোমাদের এই উদ্দেশ্য যদি আর কি এনেছো কয় না না আমরা যা এনেছি তা বাহির করা যাবে না আমরা যা বুঝছি অবশ্যই আমরা বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ বাদশা না আপনি হলেন আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ হাতের মধ্যে কি কয় না বাহির করা যাবে না সুবহানাল্লাহ স্বর্ণ দেওয়া যাবে না কয় আর কি এনেছো কয় হাতের মধ্যে একটা ডিবি এনেছি সেটা যদি খুলতে পারেন তাহলে বুঝবো আপনি হলেন আল্লাহর পয়গম্বর না খুলতে পারলে আপনি হলেন বাদশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ধরনের পোকা আছে যেই পোকগুলার নাম হচ্ছে উইপাকি ওই পোকাগুলো আয়েশা বলতেছে আল্লাহর পয়গম্বর আপনার কষ্টের দরকার নাই আমাদের জন্য একটা দোয়া করে দিবেন আপনি এটাই শুধু বলবেন আমাদের খাবার যেন কিয়ামত পর্যন্ত আমাদের বংশ বিরাদ্দরের খাবার যেন ফল ফুলুটের ভিতরে থাকে আল্লাহু আকবার দেখছেন না বাজার থেকে সুন্দর আমানার পরে ভিতরে ঢুকে বইয়া রইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এখন ওই পোকগুলোরা কি করছে এটা কুইলা দিছে এখন হচ্ছে রানী বিলকিসের দরবারে লোকেরা সবাই যাইতাছে কারে আনার জন্য সাবা শহরের রানী বিলকিসরা আনার জন্য সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সুলাইমান উনি বলতেছেন এ তোমরা কে পারবা রানী বিলকিসের সাবা শহর থেকে সিংহাসনটা আমি পয়গম্বরের দরবারের সামনে আইনা দিতা সুবহানাল্লাহ কারণ একজন বাদশা আরেকজন বাদশার সিটের মধ্যে বসবে না উনি তো মহিলাদের স্থানের মধ্যে বসবে উনার সিংহাসনটা সাবা শহর থেকে আমার সিংহাসনের সামনে কে আইনা দিতে পারবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে দূরত্ব কতটুকু 2 থেকে 2.5 মাসের রাস্তার দূরত্ব আড়াই মানে এতটুকু দূরত্ব রাস্তা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এত দূরত্ব রাস্তা এখন লক্ষ্য করে দেখেন ইনদিমিন টাইমে একজন জিন কয়লা ইফরিরতুম ইফরির নামক একটা জিন দাঁড়ায় কয় আল্লাহর পয়গম্বর আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারের সামনে শূন্য উড়াল দিয়া নিয়ে আসতে পারবো সুবহানাল্লাহ বলতেছেন সময় আমি হুজুরের আইকা কথা বলতেছি হচ্ছে না কিন্তু আলোচনাটা একটু দিকে রাখি এবার লক্ষ্য করেন সুলাইমান পয়গম্বর বলেন সময় কতটুকু উনি বলতেছেন সময় হলো ওই জিন বলতেছে সময় হচ্ছে আল্লাহর পয়গম্বর আপনার মিটিং শেষ হওয়ার আগ মুহূর্তে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারের সামনে আইনা দিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন রে রে জিন জাতি তোমার দ্বারা হবে না একটা বাদশা আয়েশা কোথায় বসবে মিটিং কিভাবে হবে এটা সম্ভব না এর চাইতে দ্রুত কে আনতে পারবে সুবহানাল্লাহ জিন জাতি এখানে ফেল মারলো কে আনবে একটা যুবক দাঁড়াইয়া বলতেছে আল্লাহর পয়গম্বর আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারের সামনে আমি নিমিষের ভিতরে আইনা দিতে পারবো কিতাবের মধ্যে এসেছে চৌকের ফলক পালাইয়া উঠাইতে যত সময় লাগে এই সময়ের ভিতরে অনেক দূরের রাস্তা রানী বিলকিসের সিংহাসনটা শূন্য উড়াল দিয়া নিয়ে আসবে জিন জাতির চক্ষু উপরে উঠে গেছে কি বলে
আমরা জিন জাতি হইয়া মিনিটের ভিতরে হাজার হাজার কিলোমিটার জায়গা পার হতে পারি, কিন্তু আমরা পারলাম না। ওই যুবকে বলতেছে চৌকের ফলকের ভিতরে আনবে, এত দূরত্ব রাস্তা কিভাবে আনে? সুবহানাল্লাহ বলবেন না, কিভাবে আনে এটা বলবো। শুনতেছেন তো, রানী বিলকিস আয়েশা মুসলমান, ইন্না লিল্লাহ, চাচা আমার সত্যি কিছু নিয়ে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রানী বিলকিস মুসলমান কেমনে হইটা শুনবেন? আয়েশা সিলিন্ডার কিভাবে হইছে এটা শুনবেন আপনারা? সত্যি শুনবেন? আচ্ছা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যুবকটা কিভাবে চৌকের ফলক ফালাইতে না ফালাইতে এত দূরত্বর এত সিংহাসন শূন্য উড়াই আনবো? সে যুবকটা কে এবং তার ভিতরে এত পাওয়ার কোথায় থেকে এটা জানা দরকার আছে না নাই? তাইলে অল্প সংক্ষেপ এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?